প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। বন্ধুরা দেখো, আমাদেরকে বলেছে বিশ্ব সভ্যতা বিকাশে গ্রিক ও রোমান সভ্যতার ভূমিকা শীর্ষক একটি প্রতিবেদন রচনা করো, আর রচনাটি 250 থেকে 300 শব্দের মধ্যে। চলো বন্ধুরা আমরা প্রতিবেদন রচনাটি করে নিই। বিশ্ব সভ্যতা বিকাশে গ্রিক ও রোমান সভ্যতার ভূমিকা। পৃথিবী সৃষ্টির আদি থেকে নানা উত্থান পতনের মানব সভ্যতা আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে, আর এ কারণে মানব সভ্যতার বিকাশ বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে ঘটেছে। আজ থেকে আনুমানিক প্রায় 10,000 বছর পূর্বে শিকারী সমাজ থেকে ভিত্তিক সমাজ এর উদ্ভব ঘটে। মাত্র 6 থেকে 7 হাজার বছর পূর্বে নগরকেন্দ্রিক সভ্যতা সৃষ্টি করে। কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠার ফলে কৃষিজীবী, পশুপালন ও শিকারী এই দুই ভাগে মানব সমাজ বিভক্ত হয়ে পড়ে। ফলে কৃষক ও পশুপালক সমাজের মানুষেরা বহুবিধ উন্নত কর্মকৌশল আবিষ্কার করতে থাকে এবং মানুষ স্থায়ীভাবে গ্রামে বসবাস শুরু করে। ধারণা করা হয় এই সকল মানুষই 6,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে পশুটানা লাঙ্গল, চাকাওয়ালা গাড়ি, পালসহর নৌকা, প্রাথমিক ধাতু শিল্প এবং প্রাথমিক ধরনের পৌর পঞ্জিকা আবিষ্কার করতে সক্ষম হয়। আর এ সকল আবিষ্কার একের পর এক ঘটেছিল পশ্চিম এশিয়া, ভূমধ্যসাগরের কোল ঘেঁষে পূর্ব ইউরোপ ও তৎসংলগ্ন উত্তর আফ্রিকায়, যার ফলে পশ্চিম এশিয়ায় মেসোপটেমিয়া, পূর্ব ইউরোপের নিম্ন বলকান অঞ্চল ও মিশরের প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা উদ্ভব ও বিকাশ ঘটে। আধুনিক মানব সমাজ এ সকল সভ্যতার নিকট ঋণী। গ্রিক সভ্যতা। বন্ধুরা প্রথমে দেখো আমরা গ্রিক সভ্যতার আলোচনা লিখব, অর্থাৎ এখানে গ্রিক সভ্যতার উৎপত্তি স্থল লিখতে পারো, এরপরে গ্রিকদের রাজনৈতিক ইতিহাস দিতে পারো, এরপরে গ্রিক দর্শন ও সংস্কৃতির আলোচনাটি লিখে দিবে এবং গ্রিক ইতিহাস, গ্রিক বিজ্ঞান, বন্ধুরা এই আলোচনাটিও তোমরা লিখে দিবে। এরপরে দেখো রোমান সভ্যতার উৎপত্তি। গ্রিক সভ্যতার সমসাময়িক রোমান সভ্যতা হেলিনিক ও হেলিনিস্টিক সভ্যতার অনেক সংস্কৃতি গ্রহণ করেছে। ঐতিহাসিকদের ধারণা 753 খ্রিস্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয়। রাজা রোমুলাস এর নামানুসারে রোম নগরীর নামকরণ করা হয়। বন্ধুরা এরপরে তোমরা শেষ পর্যন্ত লিখে দাও। এরপরে রোমান দর্শন, রোমান ইতিহাস। বন্ধুরা এগুলো লেখার পরে তোমরা উপসংহার দিবে। দেখো উপসংহার, গ্রিক সভ্যতার কাছে আধুনিক বিশ্ব বিভিন্নভাবে ঋণী। অ্যাথেন্স রাজনৈতিক উৎকর্ষ সাধনে অগ্রজের ভূমিকা পালন করেছে। বন্ধুরা এভাবে উপসংহারটি শেষ করে তোমরা সুন্দর করে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দাও।